হাই, আমি আপনাদের সাথে আলোচনা করব ফেসবুক আইডি হ্যাক থেকে বাঁচার উপায়। তো এই ভিডিও দেখে যদি কেউ বুঝতে না পারেন তাহলে পার্সোনালি আমার সাথে আলাপ করবেন। এখানে আমার স্কাইপ আইডি, ফেসবুক আইডি, ইমেল, ব্লগ সব দেওয়া আছে। তো বেশি কথা না বলে আমি সরাসরি আপনাদেরকে দেখাই কি কি করলে আপনাদের অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না। যদিও হ্যাক করে কখনো আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। আর অ্যাকাউন্টে ঢুকতে না পারাটাই তো এটা হ্যাকের অংশে পড়ে না। তো ঠিক আছে, আমরা প্রথমে একটা ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পরে ফেসবুকে গেলাম। এখন আপনি আপনার ফেসবুক আইডি লগ ইন করেন। এটা হলো আমার আইডি, আমার আইডি দিয়ে আপনাদেরকে দেখাই। লগ ইন করার পরে আপনারা সেটিংয়ে ঢুকবেন। ফেসবুকের সেটিংয়ে অনেক এক এক মোবাইল এক এক সিস্টেমের, তো আপনারা খুঁজে নেবেন সেটিং কোথায় আছে। এই যে আমি সেটিংয়ে ঢুকলাম। সেটিংয়ে ঢোকার পরে আপনারা দেখবেন সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটি ক্লিক করার পরে দেখবেন লগ ইন অ্যাপ্রুভালস একটা একটা জায়গা আছে, এখানে আপনারা এডিটে ক্লিক করেন। এডিটে ক্লিক করার পরে এখানে দেখবেন রিকোয়ার এ সিকিউরিটি কোড টু অ্যাসেস মাই অ্যাকাউন্ট ফ্রম আননোন ব্রাউজার, আপনারা এখানে ক্লিক করেন। দেখছেন, এই দেখা এই ক্লিক করার পরে এরকম একটা পেজ দেখবেন। দেখার পর আপনারা গেট স্টার্ট কন্টিনিউ। এখানে আপনারা লিখছে হোয়াট কাইন্ড অফ ফোন ডু ইউ ইউজ, মানে আপনি কী ধরনের ফোন ইউজ করেন, অ্যান্ড্রয়েড, আইফোন, আইফোন টস। তো এইগুলো যদি না হয় আদার, অ্যান্ড্রয়েড হলে তো অ্যান্ড্রয়েডে দিলেন। তো আমি আমার তো কম্পিউটার, তো চো আমি আদার্সে দিলাম কন্টিনিউ। তো দেখবেন এখানে নাম্বার চাইবে, আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। কন্টিনিউ। এখন আমার আমার মোবাইল নাম্বারে একটা কোড যাবে, এই কোডটা এখানে দিতে হবে। এই কোডটা দেওয়ার পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। 970713 কনফার্ম। তো আমাদের হ্যাক করার থেকে হ্যাক থেকে বাঁচার জন্য যেই উপায়, যে সিকিউরিটি ব্যবহার করার দরকার ছিল, সেটা আমরা অলরেডি করতে সমর্থ হয়েছি। আপনার যখন এখানে ফোন নাম্বার অ্যাড করে দিবেন লগ ইন অ্যাপ্রুভাল, এতে কী হবে সেটা আপনাদের অবশ্যই জানা দরকার। সেটা হলো যে কেউ সাপোজ আপনার ইমেল পাসওয়ার্ড হয়ে গেল আপনার কাছের একজন, সে যখন ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, সে কিন্তু লগ ইন করার সাথে সাথেই আপনার ফোনে একটা মেসেজ যাবে, আর ওই মেসেজে একটা কোড নাম্বার থাকবে। সেই কোড নাম্বার দেওয়ার আগ পর্যন্ত সেই ফেসবুকে প্রবেশ করতে পারবে না। অবশ্যই সেটা আপনি নিজেও পারবেন না, আপনার ফোন এই জন্য আপনি আপনার ফোন ইউজ করবেন, আপনার ফোন সাথে থাকবে, আপনি যখন লগ ইন করবেন তখন আপনার আপনার ফোনে যখন এই কোডটা যাবে সেই কোডটা আপনি দিয়ে আপনি ঢুকবেন। তবে একটা জিনিস হলো, সেটা হলো আপনি যে ব্রাউজারটা ইউজ করবেন সেই ব্রাউজারটাতে যদি আপনি এই বিষয়টা সেভ করে রাখেন, কোড সিস্টেমটা যদি সেভ করে রাখেন, তাহলে শুধু ওই ব্রাউজারে আপনার
এটা চাইবে না। এছাড়া পৃথিবীর যে কোনো ব্রাউজার থেকে আপনার আপনার অ্যাকাউন্ট লগ ইন করুক না কেন, লগ ইন করতে গেলেই আপনার ফোন নাম্বারেই কোড চলে আসবে, আর ওই কোডটা যদি দিতে না পারে কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। তো দেখেন এখন এটা কি হয়েছে কি না সেটা এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা লগ আউট করে দিই। আমি তো এই ব্রাউজারে জিনিস এই সিকিউরিটা ওপেন করছি, সো এই ব্রাউজার থেকে আমি ঢুকব না, আমি অন্য ব্রাউজারে থেকে এখানে লগ ইন করি, দেখি কি হয়েছে কি না। দেখছেন ইন্টার সিকিউরিটি কোড ইজ কন্টিনিউ, এরকম সিস্টেম আসবে। হাজার চেষ্টা করলেও আপনার পেজে কিন্তু ঢুকতে পারবে না, এখানে কোড দেওয়াই লাগবে। এই যে আমার ফোনে কোড চলে আসছে, আমি কোড দেব, দেখবেন এখানে চলে যাবে। কন্টিনিউ, এখানে লিখলো সেভ ব্রাউজার। এটা এতে বোঝা গেল যে ব্রাউজার থেকে আমি এই অ্যাকাউন্টে ঢুকছি, এটা যদি আপনি সেভ করে রাখেন তাহলে পরবর্তীতে এখানে লগ ইন করতে কিন্তু আর আপনার কোড চাইবে না। আর যদি ডোন্ট সেভ দিয়ে দেন আপনি নিজে থেকেই, তাহলে অন্য কেউ এসেও আপনার এখানে আর লগ ইন করতে পারবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। আমিও ডোন্ট সেভ দিয়ে দিলাম, এখন আমি আমার আইডিতে ঢুকতে সমর্থ হলাম। তো এই জিনিসটা দেখানোর জন্যই আপনাদেরকে আমি এই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ করছি। তো এই ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হবেন, আর কারণ হচ্ছে বর্তমানে হ্যাকের পরিমাণ হ্যাকারদের পরিমাণ অনেক বেড়ে গেছে, অহরহ মানুষের আইডি হ্যাক করতেছে, এতে মানুষের অনেক ক্ষতি হচ্ছে, মান সম্মানে ব্যাঘাত করতেছে। অনেক কিছু চিন্তা করেই আমি জিনিসটা তৈরি করছি। তো আপনাদের কাছ থেকে আমার কিছুই চাওয়ার নাই, শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আমি আরও ভালো ভালো কিছু তৈরি করতে পারি। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।